এবেটা হন আব্বাই যদি ইয়ে বিড়ি টিড়ি চায় কোনো সময় আব্বারে বিড়ি দিবি না, যদি বিড়ি দেও হেলে কিন্তু তোর দোহান পাট পিড়াই পিড়াই সব ভাঙ্গেলামো, কথাটা যেন মনে থাকে। এ মনুরা মনুরা তোরা কেডা কমনে গেলি, আয় মল্ল গিয়ে একটা বিড়ি লইয়া, বিড়ি না খাইতে না খাইতে কাল কলজেডা হুগই গেছে। এ বেড়ারা তোকে এত বলান বলাই, তোকে কানে হানদে নাই, তোকে কি ঝোলা হয়েছে, আয় মল্ল গিয়ে একটা বিড়ি লিত কই লইয়াও না কায়, মই কি এখন এনে বইয়া বিড়ি বাগর মরমু। আব্বা আমি এই বিড়ি বিড়ি হয়ে বাইরের মাথায় লইছেন ঘটনাটা কি, আমের 1-1.5 লাখ টাকা খুইয়ে ডাক্তার দেখাইছি, ডাক্তারে আমের বিড়ি খাইতে নিষেধ করছে, আমি জানেন না এবার আমি বিড়ি বিড়ি হয়ে খেলে সিরিজ দিয়ে। এ আমি কি ডাক্তারের তা খাই না পড়ি যে ডাক্তারের কথা মতো বিড়ি খাওয়া বন্ধ হওয়া লাগবে মোরায়, এত পেশাল না পুটিয়া মল্লকে বিড়ি লইয়ে শিগগির, নাইলে কিন্তু মোর শ্বাস বন্ধ হইয়া আইবে। শ্বাস বন্ধ হয়ে যাও আর যান বাইরে হয়ে যাও, যাওয়াই হোক, বিড়ি খাওয়া চলবে না, বিড়ি খাওয়া বন্ধ। যেই পোলাপান মুই জন্ম দিছি সেই পোলাপানে এখন মোরে শাসন করা শুরু করছে, মোরে বিড়ি খেতে দেবে না। মাউয়ের ফুরা মোরে আটকাই রাখি, মোরে মানুষ ঠিক পেও না, জাগা জমি যেমনি যা আছে সব বেশি এইবার বিড়ি খেমো, তোগুলো গিয়ে ধুয়ে যাবো না ইচ্ছু। তোরা বিড়ি এনে দিবি না কী হয়েছে, আমি মরিরেও মরি নেই, আমি নিজে দোহানে যাই এইবার বিড়ি এনে খামো। এ সামরা এ বিড়ি দে মোরে বিড়ি দে। না দুদু আমেরে মুই বিড়ি দিতে পারবো না, আমেরে যদি বিড়ি দি তাহলে আমের পোলাই মোর দোহান পাট পিড়েই বেড়াই ভাঙ্গে লাইবে, আমেরে বিড়ি দেওয়া যাইবে না। এ সামরা এ তুই এত কথা কক, তোরে বিড়ি দিতে কইছি তুই বিড়ি দে, মোর পোলাই যদি দোহান পিটাই ভাঙ্গে না তাই হ্যাঁ মুই বুঝবো নেই। না দুদু আমে যাই যে কন আর না কন, আমেরে মুই বিড়ি দিতে পারবো না, আমেরে বিড়ি দেওয়া নিজের পায়ে কুরল মারা হমান কথাই, মুই খাওয়ার মধ্যে খাই একটু বিড়ি, হেলইয়ে তো এত জ্বালা রাখ, আমি বিড়ির কারখানা করমু, জাগা জমি যেমনি যা আছে সব বেশি কিনে সেইবার বিড়ির কারখানা করমু, তোকে দ্বারে আর কোনো সময় আমি বিড়ির লিখ গেমো না।